সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, ঈদের পরে আবার চেম্বার খোলা হয়েছে, রোগী আসতেছে, রোগী যাইতেছে, অনেক রোগীরা ভালো হইতেছে, সব মিলিয়েই আল্লাহর রহমতে খুব ভালো আছি। তবে আজকে একটি রোগী নিয়ে আলোচনা করব। এখন থেকে যে ভিডিওগুলো পাবেন খুবই শিক্ষণীয়, এবং কি কি খাবার খেতে হয়, কোন রোগীর জন্য কোন খাবার খেতে হয়, এটা আমরা এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ভাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি কত তারিখ আসছিলেন? এপ্রিলের লাস্টের দিকে, 20 তারিখ। হ্যাঁ, এপ্রিলের 20 তারিখে আসছিলেন, তাহলে 2 মাস পরে আবার আসছেন। 2 মাস পরে কি উপকার করেন, আবার দ্বিতীয়বার কেন আসলেন? হ্যাঁ, আমার হচ্ছে যে আগ্রহটা কাজ করতেছিল না ঠিক মতো, ব্যস্ততার একটা রিজন ছিল, এটা মোটামুটি সলভ হয়ে গেছে। আর এখন আসছি হচ্ছে যে টাইমিংটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, ওইটার জন্য মানুষ আসছে। আসলে মূল কথা হলো টাইমিং, কিন্তু আগে ইচ্ছা একেবারেই ছিল না, এখন টাইমিংটা দরকার। আমরা সবচেয়ে যে ভুলগুলি করে থাকি সেটা হলো যে টাইমিং পাওয়া না পাওয়া, বা একেবারে সেক্স থাকা না থাকা, এগুলি আমাদের এখন 70-90 জন পুরুষের ভিতরে চলে আসে। এর কারণ হলো যে আমরা সেক্সুয়ালের ব্যাপারে আমাদের ধারণাই নেই। আমাদের কি নেই? ধারণাই নেই যে সেক্স কিভাবে করতে হয়। সেক্স একটা আর্টিস্ট, কিন্তু সেটাকে আমরা মনে করি যে এটা একটা মনে হয় যে এই খেতের ভিতরে মেশিন চালাই দিলাম, সবকিছু উল্টাপাল্টা করে হয়ে গেল। না, এটা সেটা নয়, এটা একটা আর্টিস্ট, এটাকে খুব সুন্দর ভাবে এটাকে আপনার তৈরি করতে হয়, তারপরে খেলতে হয়। যুদ্ধক্ষেত্রে যেমন আপনার মারামারি ক্ষেত্রে বলেন যে দেখবেন যে প্রথমে কেউ কাউকে কোপ দিতে পারে না, প্রথম তার সাথে গালাগালি করে, তোলাতুলি করে, এই বাপরে নিয়ে না নাম নে, অমুকরে নিয়ে নাম না, তারপরে কি করে, রাগ ওড়ে, রাগ ওড়ার পরে যায় কি করে, মারে দাম্বুর করে, পরে একটা মেরে ফেলে অনেকের, তাই না? স্বামী স্ত্রীর একটা যুদ্ধ, কে কাকে ঠকাইতে পারবে, কে কার কাছ থেকে আনন্দ নিতে পারবে, এই যুদ্ধটা একটা আর্টিস্ট। এই আর্টটাকে সুন্দরভাবে আপনাকে পালন করতে হয়। এখন আপনার আগে একেবারেই ছিল না, এখন আসছে, এখন আপনার তুঙ্গে, মানে মনে হয় যে আমি একটা যুবক, তাই না? যুবকের মতো, কিন্তু আপনি ধরে রাখতে পারতেছেন। এখানেই হলো আপনাকে অনেক বীর পদ্ধতিতে আপনাকে এই আর্টটা শিখতে হবে, আর্টটাকে শিখতে হবে। মেয়েদের অনেকগুলি স্পট আছে, পুরুষের অনেকগুলি স্পট আছে। মেয়েদের যে স্পট আছে, পুরুষেরও আপনার বহু স্পট আছে। যে স্পট গুলিকে একটা মেয়ে যেমন তার স্বামীকে আলিঙ্গন করবে, ঠিক তেমন ভাবে স্বামীও তার স্ত্রীকে এভাবে আলিঙ্গন করবে, তার সাথে মোয়ামেলাত করবে, তার সাথে আদান প্রদান করবে, তাইলে উভয় উভয়ের ভিতরে কি হবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। যখন তুঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন আমাদের রক্ত চলাচল এবং এই হরমোন গুলি খুব উত্তেজিত হতে থাকবে, হরমোন গুলি খুব উত্তেজিত হতে হবে। আমাদের অ্যাড্রিনাল যে হরমোন আছে, এগুলি তখন রস ক্ষরণ করতে থাকবে। আমাদের যে চর্বিগুলি আছে, আমরা যে চর্বিগুলি বলি রক্তের ব্লাড কোলেস্টরল, এই কোলেস্টরল গুলি গরমে আপনার ভাঙতে থাকবে। যখনই ভাঙতে থাকবে, তখনই কি হবে যে আপনার এই দৃঢ়তা আস্তে আস্তে বাড়বে। এই দৃঢ়তা বাড়ানোর জন্য আরো কিছু কাজ আছে, সেটা হলো যে মেশিন যখন চালায় দেখবেন যে অনেক সময় ঘুরানোর সময় কি করে, ঘুরাতে পারে, ঘুরাতে পারে না, মেশিনকে কি করে যে ব্রেক চাপ দা ধরে, ব্রেকটারে সুন্দরভাবে তাকে চাপ দিয়ে তারপর আস্তে আস্তে ঘুরায়। ঠিক তেমনি ভাবে যখনই আপনি আপনার স্ত্রীকে আউট করাতে চাবেন, তখন আপনাকে, যখন আপনার আউট হয়ে যাওয়া ধরবে, তখন আপনাকে এই এটা ব্রেক দিতে হবে। এটা কি করতে হবে, একটা ব্রেক দিতে হবে। ব্রেক দেওয়ার পরে কিছুক্ষণ সময় ধরে তারপরে আবার তার সাথে একটু কোলাকুলি করতে হবে, তারপর আবার শুরু করতে হবে। এইভাবে যদি আপনি কন্টিনিউ 40 দিন, বলা হয় 40 থেকে 120 দিন যদি আপনি করতে পারেন, ও নিজে শিখে যাবে। এক্ষেত্রে বলা হয় যে আমরা যে প্রথম অবস্থায় সেক্সটা করেছিলাম, এই সেক্সটা শিখে গেছে আমাদের স্নায়ুতে যে এইটাই, এই জন্য আমরা অত দ্রুত কি করি, আউট করে ফেলি। এটাকে যেভাবে শিখাবেন, যেভাবে করবেন, সেভাবে সে কাজ দিবে। তাহলে এখন কি হবে, আপনার উত্তেজনা আছে তুঙ্গে, কিন্তু আপনি পারতেছেন না, তাহলে কি করতে হবে, আপনাকে ওইভাবে ব্রেক দিয়ে 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 কাজ করে একসময় আপনার দৃঢ়তার সহিত আপনি পারবেন। তারপর আমাদের অনেকগুলি ব্যায়াম আছে, সে ব্যায়ামগুলি শিখে নেবেন। কেগেল ব্যায়াম আছে, সেগুলি শিখে নেবেন।
এবার আসুন খাবার তালিকা, কোন কোন খাবারে আমাদের সেক্সকে দৃঢ়তা রাখে, ধৈর্য ধরায়, অর্থাৎ সময়কে বাড়ায়। এবার দেখতে তুলে বেশি আছে দুধ, দুধ যেমন উত্তেজনা বাড়ায় তেমনি আবার কি করে এটাকে ড্রাইভেনও বাড়ায়। তারপরে মাখন আছে, ঘি আছে, তারপরে হলে আপনার ডিম দিয়ে, দুধ দিয়ে, এই ডিম, ঘি, মধু, এটা দিয়ে একটা মামলেট তৈরি করতে পারেন, এটা দিয়ে একটা মামলেট তৈরি করতে পারেন। এভাবে দেখা যাবে যে আপনি যখন খাবেন তখন দেখবেন যে আপনার দৃঢ়তা বাড়তেছে, আস্তে আস্তে দৃঢ়তা বাড়তেছে। খেজুর, খেজুরের আটি, খেজুরের আটি পাউডার করে খেতে হয়, তাহলে কি দৃঢ়তা দৃঢ়তা পারে। ওষুধের কাজ হলো আপনার পথ দেখিয়ে দেয় ওষুধ, আর কোনো কাজ নেই, ও খালি পথ দেখাই দিতে পারে। যদি মনে করে যে না আমি ওষুধ খাই ঠিক দেবো, তাহলে খামবিহীন ঘর তোলার মতন, খামবিহীন ঘর তোলার মতন হবে। আপনার বিল্ডিং করলেন ঠিকই, কিন্তু আপনি কোনো কলম দিলেন না, খাবারটা হলো কলম, মানে পুরোটাই খাবার উপর নির্ভর করবে। এইভাবে যদি আপনি করতে পারেন দেখবেন যে আপনাদের যে সেক্সটা ড্রাইভিংটা বেড়ে যাবে। আরেকটা হলো যে আমরা সেক্স করতে গিয়ে অনেক কিছু জানি না, সেগুলি আমাদের ভিডিও আছে, আর অনেক ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। আর ক্যাগল ব্যায়ামটা যদি এখন ভিডিওতে আসছে, এখন ক্যাগল ব্যায়ামটা যদি চালাই যেতে পারেন আর নিয়মিত ভাবে যদি ওষুধ চালিয়ে যেতে পারেন, দেখবেন ইনশাল্লাহ আপনার এটা সম্পূর্ণই আপনি একজন কমপক্ষে 20 থেকে 30 মিনিট অনায়াসে আপনি করতে পারবেন। ঠিক আছে, এভাবে চলবেন ইনশাল্লাহ, দেখবেন যে যে জিনিসটা আসছে এটা আর কখনো ক্ষয় হবে না, এখন তার বদ অভ্যাস নেই, বদ অভ্যাস নেই। কিন্তু হাত পা যে চাপায় সেটার কারণ হলো যে খাবার নেই, কি নেই, খাবার নেই, মূল হলো খাবার নেই। আপনার শরীরে যে খাবার চাহিদা, যে ভিটামিন দরকার, সে ভিটামিন নেই, ভিটামিন সি, ই, ডি সবই হলো সেক্সের জন্য কাজ করবে এবং আমাদের পেশিগুলো ঠিক থাকবে। ওই যে কলম বলছিলাম, খাম বলছিলাম, খাম হলো ভিটামিন ডি, ই হইলো বেড়ার বান, এই আপনার রশি, ই কি রশি, আর সি হইলো কি রং, সি হইলো কি রং, আপনার রং দিয়ে ঘর সাজান সুন্দর করে, এই সি হইলো ভিটামিন সি, চামড়াকে সুন্দর রাখবে, উজ্জ্বল রাখবে, রক্ত তরঙ্গ রাখবে, সুন্দর দেখাবে। আর ভিটামিন ই হইলো রশি, রশি দিয়ে বানলেন, ভিটামিন ডি হলো খাম। এইগুলি সব আমাদের প্রাকৃতিক ভাবে নিতে হবে, ওষুধের কাজ হয়েছে শুধু সাল বাইনে দিছে, কি চাল বাজার দিচ্ছে, বা আপনি বিল্ডিং এর যে আপনার ছাদ আছে ছাদ থেকে সিঁড়ি দেওয়া বানাই দিচ্ছে, এরপর সব আপনার কাছে। ঠিক আছে, আমার তো ফিরলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।